সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। একটিমাত্র অনুষ্ঠিত হওয়া টেস্টে হেরে জিম্বাবুয়ে ওয়ানডেতে কিছুটা সম্মানজনক পারফরমেন্স করার চেষ্টা করবে। ঘটনাটি হলো, তারা যে শক্তিশালী বাংলাদেশ দলের বিরুদ্ধে খেলবে তারা তাদের সেই জায়গায় উন্নীত করতে পারছে না। এটাও লক্ষ্য করা উচিত যে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ পরপর 16টি ম্যাচ জিতে রয়েছে। শেষবার দুটি দল একটি ওডিআই সিরিজে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল, যেখানে জিম্বাবুয়ে বাংলাদেশে খেলতে গিয়েছিল এবং বাংলাদেশ জিম্বাবুয়েকে খুবই খারাপভাবে পরাজিত করেছিল। যদিও বর্তমানে জিম্বাবুয়ে দলের বোলিং সাইডটা অনেকটাই উন্নতি করেছে, কিন্তু তা সত্ত্বেও এই সিরিজে বাংলাদেশ দল ফেভারিট হিসাবেই শুরু করবে। ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টা থেকে এবং ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্যান কোডের মাধ্যমে। হারারের পিচটি সাধারণত বেশিরভাগ সময়েই ব্যাটিং সহায়ক হয়ে থাকে, যদিও সকালের ওপেনিং স্পেলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উভয় দলের কাছেই। সর্বদাই সকালের দিকে এই পিচে হালকা ময়েশ্চার থাকে, যা ব্যাটিংয়ের জন্য খুবই প্রতিকূল হয়ে ওঠে। তাই টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক হতে পারে। এই পিচে রান তাড়া করাটা বেশি উপযোগী বলে মনে হচ্ছে। এই পিচে প্রথম ইনিংসে গড় স্কোর 228। ওভারঅল দুটি দল এখনও পর্যন্ত 75 বার পরস্পরের মুখোমুখি হয়েছিল, যার মধ্যে জিম্বাবুয়ে জিতেছে 28 বার এবং বাংলাদেশ জিতেছে 47 বার। তো চলুন বন্ধুরা, এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে জিম্বাবুয়ে প্লেয়িং ইলেভেন। তাডি ওয়ানাসে মারুমানি, ব্রেন্ডন টেইলর ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, রিয়ান বার্ড, সিকান্দার রাজা, দিয়ন মায়ার্স, উইসলি মাদভেরে, লিউক জাংওয়ে, ডোনাল্ড তিরিপানো, ব্লেজিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা, তেন্ডাই চাতারা। এবার বাংলাদেশ প্লেয়িং ইলেভেন। তামিম ইকবাল ক্যাপ্টেন, মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস, সাকিব অল হাসান, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান অথবা রুবেল হোসেন। এবার চলুন দেখে নেওয়া যাক ফ্যান্টাসি টিম ইলেভেনটা কেমন হতে পারে। ব্রেন্ডন টেইলর ক্যাপ্টেন, তামিম ইকবাল ভাইস ক্যাপ্টেন, ওয়েসলি মাদভেরে, মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল্লাহ, সাকিব অল হাসান, সিকান্দার রাজা, রিয়ান বার্ল, তাসকিন আহমেদ, রিচার্ড নাগাওয়ারা, ব্লেজিং মুজরাবানি। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।